টঙ্গীতে শহীদ আসল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাইম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের আহ্বানের সাড়া দিয়ে আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছায় রক্তদানে অনেক আগ্রহ প্রকাশ করে। তাই সকলের আগ্রহ থাকার কারণে একদিনের কর্মসূচি পরিণত হয় দুই দিনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। রক্তদান কর্মসূচির প্রধান সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকার। যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে দেখা গেছে ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকারকে। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বর্তমান কোভিড-19 এই মহামারীর এই সময় আসলে আমাদের বিভিন্ন ব্লাড ব্যাংক এবং হাসপাতালগুলোতে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, এবং এটি যখন আমি জানতে পারলাম, কারণ আমি প্রতি বছরই কয়েকটি ব্লাড ক্যাম্প এই ধরে করি, তো জানতে পেরেই কিন্তু এই উদ্যোগটি আমি নিয়েছি। এবং আপনারা জানেন যে থ্যালাসেমিয়া থেকে শুরু করে ব্লাড ক্যান্সার বিভিন্ন অপারেশনে প্রচুর রক্তের প্রয়োজন হয়, এই সব রক্তগুলো এই সময় পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে, যার কারণে আমি এই সময় আজকের এই ব্লাড ক্যাম্পটা করার জন্য উদ্যোগটা গ্রহণ করেছি এবং প্রচুর সাড়া পাচ্ছি। আজকে ইতিমধ্যে প্রায় 100 ব্লাড ইতিমধ্যে সংগ্রহ হয়ে গেছে, আরও প্রায় আমরা আশা করছি যে আরও 100 ব্লাড এখানে আমরা সংগ্রহ করতে পারবো, এবং এর ফলে এই কোভিড-19 যারা সুস্থ হয়ে গেছে তাদের থেকে প্লাজমা নিয়েও আমরা অনেক অসুস্থ কোভিড রোগীকে আমরা কিন্তু ভালো করতে পারবো। তো এটিও আমাদের মধ্যে এই চিন্তাভাবনাটা আমাদের মধ্যে এসেছে, এই 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 চিন্তাভাবনা থেকেও আমরা কিন্তু এই উদ্যোগটি আমরা নিয়েছি। আমরা আশা করছি যে এই ব্লাড ক্যাম্পের ফলে অনেক মানুষের জীবন আমরা বাঁচাতে পারবো এবং অনেক মানুষের জীবন বাঁচানোর কাজে আমরা নিজেদেরকে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। এবং আমরা অবশ্যই আমি মনে করি, কারণ এই ব্লাড কিন্তু কয়েক মাস পর পর এমনিই কিন্তু নতুন করে ব্লাড তৈরি হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 3-4 মাস পর পর এমনি নতুন করে একটা সুস্থ মানুষ যে কোনো সময় প্রতি 3 মাস অন্তর অন্তর 4 মাস অন্তর অন্তর ব্লাড দিতে পারে। আমি তাই অনুরোধ করবো এই সময় এই বিপদের সময়, এই মহামারীর সময় আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষের বিপদে সঙ্গী হই। আমি সকলকে আমার পক্ষ থেকে তাদেরকে অনুরোধ জানিয়েছিলাম এবং তারা সারা দিয়ে আজকে শত শত মানুষ আজকে এই ব্লাড ক্যাম্পে অংশগ্রহণ করেছেন, আমি এই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যদি প্রয়োজন হয় এই ধরনের ব্লাড ক্যাম্পগুলো আমরা আজকে দিনব্যাপী করবো, যদি প্রয়োজন হয় সেটাকে আমরা আরও বৃদ্ধি করবো, এই ধরনের চিন্তাভাবনা আমাদের আছে। তবে আমরা যে সারা আজকে পেয়েছি আমি মনে করি যে এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক কয়েক গুণ বেশি সারা আমরা আজকে এই ব্লাড ক্যাম্পে পেয়েছি। তো আমরা অবশ্যই এটাকে সামনেও আমরা ভবিষ্যতেও যদি প্রয়োজন হয় এই ধরনের ক্যাম্পও আমরা ভবিষ্যতেও আমরা করবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাহেব হঠাৎ করে গতকালকে সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে একটি মানুষকে যদি একটু রক্তের দিয়ে যদি তার মনুষ্য জীবনটা বাঁচিয়ে রাখতে পারেন, তো এটা খুব আমাদের জন্য একটা বিশাল পাওয়া। এই মুহূর্তে মানুষের দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের মানবতার কাজ। বিশেষ করে উনি খুব চিন্তা ভাবনা করে গতকালকের থেকে শুরু করেছেন, আমরা আজকেও সারাদিন এই আমাদের সাধারণ বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সকল সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ এবং বিশেষ করে স্টুডেন্ট যারা ইয়াং জেনারেশন তাদের মধ্যে বিশেষ বড় ধরনের আমরা সাড়া পেয়েছি। গতকালকে প্রায় 200-250 মতো হয়েছে, আজকে আমাদের প্রায় 200 ক্রস করার পথে, ইতিপূর্বে আমাদের লিস্টটা দেখলে বুঝতে পারবো প্রায় 200 কাছাকাছি চলে আসছে, প্রায় এমনি টোটাল মিলে আমাদের প্রায় 400-450 মতো হয়ে গেছে। এটা একদম বিশেষ বিরাট ধরনের আমরা সাড়া পেয়েছি। মৎস্য রোগী তাদের পাশে আমরা দাঁড়াইতে পারলে আমরা মনে করবো যে আমরা এই এইটা একটা বিরাট কাজ করেছি। আমাদের সাধারণ একটু রক্তের কারণে কিন্তু আমরা বেঁচে আছি, মৃত্যু কখন কী হয় সেটা সৃষ্টিকর্তা জানেন, আমরা বেঁচে আছি। যে আমাদের একটু রক্তের কারণে যে সাধারণ মানুষ বা একটা মৎস্য রোগী, একটা বয়স্ক রোগী যদি বেঁচে যায় এটা আমাদের জন্য বিশাল পাওয়া, দেশের জন্য একটা বিরাট ব্যাপার। জাহিদ আহসান রাসেল সাহেব
যে উদ্যোগটি নিয়েছেন, এই বিশেষ করে এই স্বেচ্ছায় সবাই রক্ত দিতে পারে না বা অনেক সময় দেখছে দেয়ও না। এই আজকে এই দুদিন যাবৎ যে সারা পেয়েছি, বিশেষ করে সাধারণ মা জনগণ এবং ইয়াং জেনারেশন যুবক ছেলেরা যারা ছাত্রলীগ করে যুবলীগ করেন তাদের মধ্যে থেকে বিশেষ করে সাধারণ জনগণ অপমর্য জনগণ যেভাবে সারা দিয়েছে এটা ঠিকই একটা অদ্ভুত ব্যাপার। এটা বা কখনো আমি ভাবি না যে এইভাবে সারা দিবে, খুব ভালোভাবে সারা দিয়েছেন এবং এটা অব্যাহত আছে এবং চলবে। আপনারা জানেন শহীদ আহসানুল্লাহ মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল ভাই, আমাদের যুব সম্রাট সারা বাংলাদেশের, ওনার উদ্যোগে আজকে আমাদের টঙ্গী নওগাঁ ওনার বাড়ির সামনেই স্কুল মাঠে আমাদের এখানে রক্তদান কর্মসূচি পালন করছেন। গতকালকেও রক্তদান কর্মসূচি চলেছে এবং আজকেও ধারাবাহিকতাভাবে সারাদিন সেটা চলবে। এখানে আমরা গাজীপুর মহানগর গাছা থানা আওয়ামী যুবলীগের অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত হয়েছেন, অনেক ছাত্রলীগের নেতৃবৃন্দ এসেছেন। আমরা এখানে এসেছি আমাদের প্রিয় নেতা জনাব শহীদ আহসানুল্লাহ মাস্টারের শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এটি একটি মহৎ উদ্যোগ এবং আজকে সারা বাংলাদেশে এই নবীন করোনা ভাইরাসের কারণে যে রক্তের বিভিন্ন হসপিটালে এখন রক্তের আপনার সংকটের কারণেই আজকে মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল ভাই ওনার উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী এখানে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণের পাশাপাশি রক্তদান করতেছেন। এবং যারা এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতেছেন তাদেরকে আমার গাছা থানা যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা স্বেচ্ছায় স্বেচ্ছায় অনেকেই আজকে বলতে হয় নাই, শুধু শুনেছে যে শহীদ আহসানুল্লাহ মাস্টার শিক্ষা ফাউন্ডেশনে এখানে রক্তদান কর্মসূচি চলছে। অনেক ছাত্রলীগ এবং যুবলীগের অনেক নেতৃবৃন্দ তারা স্বেচ্ছায় স্বেচ্ছায় আমাদের সাথে আজকে এখানে এসেছেন তারা রক্তদান দিতে, এবং এই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা অব্যাহত রাখবেন এবং আমরা তার পাশাপাশি যুবলীগ মানে গাছা থানা যুবলীগ অবশ্যই মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা একাত্মবোধ করে এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। বিশেষ করে আমরা আমাদের যখন প্রিয় নেতা আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি আমাদেরকে এই সমস্ত মহতি কাজে যখন উনি আমাদেরকে ডাকেন স্মরণ করেন, আমরা কিন্তু তখন আর ঘরে থাকতে পারি না, আমরা তখন মানবতার জন্য আমরা চলে আসি প্রিয় নেতার ডাকে, যে কোনো মানবিক কাজে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। আপনারা জানেন আমরা শুধু এরকম রক্তদান কর্মসূচি নয়, মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্বে আমরা কিন্তু শুধু রক্তদান কর্মসূচি নয়, আমরা বিগত প্রায় 2-2.5 মাস যাবৎ আমরা বিভিন্নভাবে এই করোনা যুদ্ধে আমরা অংশগ্রহণ করে চলছি। আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আমরা মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা এই গাজীপুর এবং টঙ্গীর প্রত্যেকটা অঞ্চলে আমরা ওনার নেতৃত্বে আমরা এই আমাদের সাধ্য অনুযায়ী আমরা সরকারি অনুদানের বা খাদ্য সামগ্রী বিতরণে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আমরাও ওনার নেতৃত্বে এবং ওনার উদ্যোগে আমরা প্রত্যেকটি অঞ্চলে আমরা কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং মানুষের বিভিন্ন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছি, ঈদের মধ্যে আমরা উপহার সামগ্রী বিতরণ করছি। এক কথায় আমরা এই সংকট যতদিন চলছে ইনশাল্লাহ যতদিন চলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রিয় নেতা জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের এই ধরনের মানবিক কাজ কাজকর্মগুলো চলছে এবং চলবে। ধন্যবাদ। স্যার শহীদ আহসান মাস্টার সুযোগ্য সন্তান যুব ক্রীড়ামন্ত্রী আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ভাইয়ের নিজ উদ্যোগে আমাদের গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মন্ত্রী মহোদয়ের বাসভবনের সামনে আমাদের রক্তদান কর্মসূচি চলছে। এখানে আমরা সবসময় আসলে রক্ত দিয়ে থাকি, প্রত্যেক 3-4 মাস অন্তর অন্তর রক্ত দিয়ে থাকি, তবে আজকে আমরা টঙ্গী পূর্ব থানা যুবলীগের সদস্যবৃন্দ এবং যারা আমরা রক্ত দান করছি রক্ত দিচ্ছি আজকের ফিলিংসটা আমাদের একটু ব্যতিক্রম। আমাদের মনে হচ্ছে যে আমরা এই রক্তটা মন্ত্রী মহোদয়কে দিচ্ছি। মন্ত্রী মহোদয় যেহেতু আমাদের বাংলাদেশের বিভিন্ন রোগীদের জানেন যে করোনা পরিস্থিতির কারণে রক্ত স্বল্পতার কারণে অন্যান্য যে রোগগুলো আছে সেই রোগে রক্তের কারণে অনেক রোগী মারা যাচ্ছে, এর জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের এই উদ্যোগ। আর এই মন্ত্রী মহোদয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং টঙ্গী পূর্ব থানা যুবলীগের পক্ষ থেকে যারা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ। তো আসলে মানে রক্তটা তো হচ্ছে যে যার রক্তের প্রয়োজন ওনাকে কিন্তু শুধু রক্তটাই দিতে হবে, উনি হচ্ছে যে শুধু ব্লাডটা ওনার
নিজ দেহে মানে দেওয়ার পরেই কিন্তু উনি বাঁচবেন, ঠিক আছে? তো সেই উদ্যোগ থেকে মানে আমরা এই কোয়ান্টাম ফাউন্ডেশন দীর্ঘ কত 30 বছর ধরে এই কাজটার সাথে জড়িত আমরা। তো আমাদের ল্যাবে দেখা যায় যে অনেক থ্যালাসেমিয়ার প্যাশেন্ট এসে বসে থাকে। হ্যাঁ, তো এই করোনার জন্য হচ্ছে কি, অনেকে ঘর থেকে বের হচ্ছে না আতঙ্কের কারণে। তো স্যারকে যখন আমরা ইনফর্ম করলাম, বললাম, তো স্যার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, আমাদেরকে মানে সহযোগিতা করেছে। এই জন্য হচ্ছে যে স্যারের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ ফাউন্ডেশনের তরফ থেকে, যে উনি আমাদের এতটুকু সহযোগিতা করেছে, এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সর্বোচ্চ বলতে পারি গত 2 দিনে।